নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। স্ত্রী ছেড়ে যাওয়ার খবর পড়েও হস্তমৈথুন। লেখা বিজলীরাজ পাত্র, পাঠ চান্দ্রেই নিয়োগী। 1877 সাল নাগাদ শ্রী শরৎচন্দ্র দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ক মাসিক পত্র ভারত চিকিৎসা। বাংলা ভাষায় হোমিওপ্যাথি বিষয়ক একেবারে প্রথম দিকের পত্রিকা এটি। পত্রিকার শেষ বিষয়টি ছিল হস্তমৈথুন বা স্বপ্নদোষের ফলে যুবকদের শুক্রক্ষরণ। আর এই শুক্রক্ষরণের তিনটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমটি অশ্লীল পুস্তক পাঠ, দ্বিতীয় নিজেদের মধ্যে অশ্লীল কথা বলা বা আলোচনা, আর অন্তিম বা তৃতীয়টি হল সংবাদপত্রে প্রকাশিত স্ত্রী পরিত্যাগ বিষয়ক মামলা মোকদ্দমার খবর। যুবকদের অশ্লীল গ্রন্থপাঠের হাত থেকে যেমন করে হোক রক্ষা করতে হবে, এমন একটা চিন্তায় গভীর বিশ্বাসী ছিল তথাকথিত আলোকপ্রাপ্ত সমাজ। যন্ত্রে তৈরি ছাপা বইকে নিয়ে বাঙালি তাই রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে দীর্ঘদিন। 1896 সালে প্রকাশিত শ্রী প্রসন্নচন্দ্র দাশগুপ্তের লেখা যুবক বন্ধু গ্রন্থটির কথাই বলা যাক খানিক। গ্রন্থটি প্রকাশ স্থান ছিল কলিকাতার মেটকাফ প্রেস। প্রসন্নচন্দ্র পুরো একটি অধ্যায় জুড়ে অসৎ গ্রন্থপাঠের অপকারিতা বর্ণনা করেছেন পাঠকের দরবারে। কিন্তু ঠিক কিভাবে চিনব অসৎ গ্রন্থ? নানান বিলিতি পণ্ডিতের পথ অনুসরণ করে প্রসন্নচন্দ্র ফরমান দেন। এক, প্রকাশের পর যে গ্রন্থ 100 বছর বয়স অতিক্রম করেনি এমন পুস্তক পরিত্যাগ করা উচিত। দুই, সুবিখ্যাত গ্রন্থ ছাড়া অন্য কোনো পুস্তক পাঠকের নির্বাচন করা উচিত নয়। তিন, যে গ্রন্থ প্রীতিকর নয় তা কখনোই পাঠকের জন্য নির্বাচন করা উচিত নয়। কিন্তু এমন নীতিগর্ভ উপদেশ দিলেই যে যুবকরা সে কথা মেনে চলবে এমন তো নিশ্চয়তা নেই। বিখ্যাত সাহিত্যকর্মী সজনীকান্ত দাসের আত্মস্মৃতি পড়ে দেখুন, অসৎ গ্রন্থ পাঠের এমন সরেশ বর্ণনা চট করে পাওয়া মুশকিল। 1920 নাগাদ স্কটিশ চার্চ কলেজে পড়তে এসেছিলেন সজনীকান্ত। কলকাতার বাকি হস্টেলগুলিতে জায়গা না থাকায় খ্রিশ্চিয়ান ছাত্র অধ্যুষিত ডাফ হস্টেলে তার আশ্রয় জোটে। হস্টেলের পূর্ব দিকে ছাত্ররা থাকত আর পশ্চিম দিকের দোতলার ঘরগুলি দীর্ঘদিন ধরে তালাবন্দি। কলেজেরই একজন সাহেব অধ্যাপক প্রথম মহাযুদ্ধে যোগ দিতে গিয়েছিলেন, আর ফিরে আসেননি। তার জিনিসপত্র এখনো পড়ে আছে কলকাতার এই বন্ধ ঘরে। অচেনাকে চেনার আকর্ষণ নিয়ে সজনীকান্ত একদিন লুকিয়ে সেই সাহেব অধ্যাপকের ঘরে প্রবেশ করেন। ধুলো জঞ্জাল ঢাকা সে ঘর থেকে একটি বেতের বাক্স নিয়ে আসেন তিনি। বাক্স খুলে তো সজনী বিস্মিত। সিল্কের ফিতা বাঁধা এক তোড়া চিঠি। সমুদ্র পাড়ের দেশ থেকে প্রেমিকার চিঠি আসত অধ্যাপকের কাছে। প্রেম পত্রগুলো পড়তে পড়তে সজনীকান্তের হাত পুড়িয়া গেল, দেহ উত্তপ্ত হইয়া উঠিল। তার মনে পড়ে গেল সদ্য পড়া রেনল্ডসের মিস্ট্রিজ অফ দি কোর্ট অফ লাগুন গ্রন্থের কথা। শুধু গ্রন্থটির কথা মনে এলো বললে ভুল হবে, বরং এমন চিঠির গুণে তিনিও রেনল্ডসের মতো কিছু লিখে ফেলার পরিকল্পনা করেন। সেকালে বাঙালি সমাজে রেনল্ডসের গ্রন্থকে রীতিমতো অশ্লীল মনে করা হতো। 19 শতকের জনপরিসরে নিন্দিত গুপ্ত কথা বর্গটির জন্মের পেছনেও রেনল্ডসের বড় অবদান ছিল। কেমন ছিল সজনীকান্তের পড়া সেই সব প্রেমপত্রের বয়ান? তার লেখনী থেকেই না হয় খানিকটা উদ্ধৃত করা যাক। ক্যান ইউ ইমাজিন মি সিটিং এট আ স্মল টেবিল ইন দ্য বেডরুম ইন মাই নাইট গাউন অ্যান্ড মাই হেয়ার ডাউন অ্যান্ড মাই বেয়ার ফিট হাফ ওয়ে ইন স্লিপার্স রাইটিং টু মাই ডার্লিং লিটল লাভ ইন ওল্ড ক্যালকাটা? Why aren't you here now to kiss and cuddle me and to hold me as tight as possible to you so that our lips meet, our chests, our knees and our feet? Would there be space for my old nightgown and your pajamas? বেশ কয়েকটি চিঠি নিজের কাছে দীর্ঘদিন রেখে দিয়েছিলেন সজনীকান্ত। সেই শুরুর প্রশ্নে ফিরে যাই, যেখানে ভারত চিকিৎসা নামক পত্রিকাটি জানাচ্ছে হস্তমৈথুনের মূলে অশ্লীল গ্রন্থপাঠ ও অশ্লীল আলোচনার পাশাপাশি সংবাদপত্রের প্রকাশিত স্ত্রী পরিত্যাগ বিষয়ক মামলা মোকদ্দমা একটা বড় ভূমিকা গ্রহণ করে। এই অন্তিম কারণটি বেশ চিত্তাকর্ষক। সংবাদপত্রে প্রকাশিত স্ত্রী পরিত্যাগের মামলা পড়ে পুরুষের যৌন উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বাঙালি সমাজ নিজের অন্তঃপুরের কথা প্রকাশ্যে সরবরাহ করবে এমন দিলদার তো সে তখনও হয়ে ওঠেনি। তাহলে এমন ঘটনার আসল রহস্যটাই বা কি? শুনতে হলে একটু সবুর করুন।